ইতালি মিলানে বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি জবা। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইতালি মিলানে বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। রবিবার স্থানীয় একটি হলরুমে অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালিক, রিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান কনসুলেটের কনসাল জেনারেল ইকবাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান কনসুলেটের কনসাল শামসুল আহসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শাহ আলম, উপদেষ্টা হানিফ শিপন, সিনিয়র সহসভাপতি মোতাহার মজুমদার, সাংগঠনিক সম্পাদক তমাল হোসেন। অনুষ্ঠানে অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন সমিতির নেতৃবৃন্দরা এবং অ্যাসোসিয়েশনের সকল সদস্যদেরকে পরিচয় করিয়ে দেন উপদেষ্টা মঞ্জুর আহমেদ। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, সম্পাদক ও উপদেষ্টাদেরকে আজীবন সদস্য সম্মাননা ক্রেস্ট তুলে দেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা। কুমিল্লা অ্যাসোসিয়েশনের সফলতা কামনা করে বক্তব্য রাখেন মিলান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিতা, যুগ্ম সম্পাদক জামিল আহমেদ, চঞ্চল রহমান, মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ মামুন, সাধারণ সম্পাদক হোসেন মনির, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আনোয়ার ব্যাপারী, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি মীর হোসেন বিপ্লব, সিলেট সমিতির সাবেক সম্পাদক জসিম আহমেদ, ফেনী সমিতির সভাপতি নুরুল আফসার বাবুল, মৌলভীবাজার জেলা সমিতির সাবেক সভাপতি নাজমুল হোসেন, সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসির দলৈ, হবিগঞ্জ জেলা সমিতির যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তার লিটন, নবীগঞ্জ সমিতির সম্পাদক আব্দুর রউফ চৌধুরী, মাদারীপুর সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল খান, ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাংবাদিক এ কে রুহুল ছান সহ বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা। আলোচনা শেষে মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করেন লন্ডন থেকে আগত সঙ্গীত শিল্পী শম্পা দেওয়ান, দেলোয়ার হোসেন দিলু সহ মিলানের স্থানীয় শিল্পী। ইস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।